আমেরিকার সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার উত্তর মোহাম্মদ রবিউল হোসেন বুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। মাদারীপুর দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে 1991, 96, 2001, 2008, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। 2009 সালে তাকে নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগ সরকার। তিনি বর্তমানে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। গেল দিনগুলোতে বিএনপি যখন ঢাকায় মহাসমাবেশের ডাক দিত, তখন শাহজাহান খানের নির্দেশে পরিবহনগুলো বন্ধ করে দেওয়া হতো। আবার বিএনপি যখন হরতালে ডাক দিত, তখন শাহজাহান খানের নির্দেশে পরিবহন চলাচল অব্যাহত রাখতেন।